দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন জেল হাজতে ইফতার দেওয়ার বিষয়ে নতুন কিছু নয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও জেল কোড মেনেই ইফতারি দেওয়া হচ্ছে বুধবার রাজধানীর আগারগাঁও মেট্রো রেলের সাইট অফিসে প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন কারাগারে খালেদা জিয়ার জন্য সরকারিভাবে ইফতারি বরাদ্দ ত্রিশ টাকা হওয়ায় রাজনৈতিক নেতাদের সম্মানে মঙ্গলবার বিএনপি আয়োজিত ইফতারেও বরাদ্দ ছিল ত্রিশ টাকা মেনুতে ছিল পানি পেঁয়াজু মুড়ি বেগুনি ও খেজুর ত্রিশ টাকার ইফতারি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এটা নিয়ে রাজনীতি হবে তা প্রত্যাশা করা যায় না খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি তাকে জেলকোট মেনেই ইফতারি দেওয়া হচ্ছে তবে খালেদা জিয়ার ইফতারির চাহিদা বেশি থাকলে সংশ্লিষ্টদের কাছে আবেদন করতে পারবেন